আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, রুবেল টেক বিডি চ্যানেলের পক্ষ থেকে আমি মোহাম্মদ রুবেল হোসাইন আপনাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। দর্শক, বরাবরের মতো শুরু করছি আবারও বেসরকারি একটি জব সার্কুলার নিয়ে। আপনার শক্তি ফাউন্ডেশন, তা দর্শক দেখতে পাচ্ছেন, নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ পেয়েছে দৈনিক প্রথম আলোতে 5ই মার্চ 2021। তা দর্শক, সময় আছে এখনও আপনার 31 তারিখ পর্যন্ত সময় আছে আবেদন করা। তা দর্শক, আমি আলোচনা করবো এখানে কতটি পদ আছে, কী কী পদ আছে, শিক্ষাগত যোগ্যতা এবং অভিজ্ঞতা কী রকম লাগবে, এছাড়াও জাতীয় বেতন স্কেল কত। তা দর্শক, কোন কোন জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন, সম্পূর্ণ এ টু জেড বিস্তারিত নিয়ে আলোচনা করবো। তা দর্শক, এছাড়াও ভিডিও ডিসক্রিপশন বক্সে কিছু গুরুত্বপূর্ণ নতুন নতুন এক বিজ্ঞপ্তির লিঙ্ক দেওয়া আছে, আপনারা চাইলে সেখান থেকে দেখে আবেদন করতে পারেন। তা দর্শক, আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন, অবশ্যই নিচে থেকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দেবেন, কারণ পরবর্তী নতুন নতুন সরকারি এবং বেসরকারি জব সার্কুলারগুলো সবার আগে পেয়ে দেবেন। তা দর্শক, শুরু করছে, সাথেই থাকবেন। তো দর্শক, প্রথমে 1 নম্বরে বলা হয়েছে প্রশিক্ষণকালে, তাছাড়া এখানে লোক সংখ্যা হবে টোটালে 500 জন। তা দর্শক দেখতে পাচ্ছেন আপনার বয়সসীমা লাগবে সর্বোচ্চ 32 বছর, এবং হচ্ছে আপনার মাসিক প্রশিক্ষণ ভাতা হচ্ছে 10,000 টাকা, এছাড়াও আপনার মাসিক বেতন ও ভাতা প্রশিক্ষণ পরবর্তী আপনার স্থায়ীকরণের পর পাবেন 20,000 টাকা। তা দর্শক, এখন আলোচনা করবো নিম্ন শর্তাবলী নিয়ে। প্রশিক্ষণকালে নির্বাচন পরীক্ষা উত্তীর্ণ প্রার্থী 3 মাসের ট্রেনিং, ক্যান্ডিডেট অফিসার পদে প্রশিক্ষণ থাকবেন, এছাড়াও আপনার সফলতা বা সফলভাবে প্রশিক্ষণ এবং সমাপ্তকারীদেরকে 3 মাস পর ক্রেডিট অফিসার পদে স্থায়ীকরণ করা হবে। তা দর্শক, এছাড়া 1 নম্বরে বলা হয়েছে চট্টগ্রাম ও সিলেট অঞ্চলে পাহাড়ি এলাকায় অবস্থিত শাখা সময় কর্মকর্তাদের জন্য 1500 টাকা কর হিসেবে পাহাড়ি ভাতা প্রদান করা হবে। তা দর্শক, 1 নম্বরে চট্টগ্রাম সিলেট অঞ্চলের পাহাড়ি এলাকায় অবস্থিত শাখা সময় কর্মরতদের জন্য ক্ষেত্রে 1500 টাকা করে পাহাড়ি ভাতা প্রদান করা হবে। তা দর্শক, ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন, এবং অবশ্যই একটা লাইক দিবেন এবং কমেন্ট করতে ভুলবেন না। ডিসক্রিপশন বক্সে কিছু নতুন নতুন নিয়োগ বিজ্ঞপ্তির লিঙ্ক দেওয়া আছে, আপনারা চাইলে সেখান থেকে দেখে আবেদন করতে পারবেন। 2 নম্বরে সংস্থার পলিসি অনুযায়ী বৈশাখী ভাতা, বছরে 2টি উৎসব বোনাস সুবিধা, 3 নম্বরে স্থায়ীকরণের পর আপনার সংস্থার পলিসি অনুযায়ী প্রভিডেন্ট ফান্ড এবং গ্রাজুয়েট এবং ইনক্রিমেন্ট ও প্রমোশনের সুবিধা রয়েছে, এছাড়াও 4 নম্বর কর্মীদের স্বাস্থ্য সুবিধা, দায়িত্বকালীন সময়ে দুর্ঘটনাজনিত চিকিৎসা প্রকৃত খরচ সংস্থা বহন করবে, 5 নম্বরে সংস্থা পলিসি অনুযায়ী কর্মকালীন সময়ে মৃত্যুজনিত কারণ সকল কর্মীর ক্ষেত্রে 1,00,000 টাকা পরিবারকে সহায়তা প্রদান করবে, 6 নম্বরে নারী কর্মীদের জন্য মৃত্যুকালীন ছুটি, 6 নম্বরে 6 মাস এবং পুরুষ কর্মীদের জন্য পিতৃকালীন ছুটি, এবং 7 নম্বরে কর্মীর সন্তানদের জন্য শিক্ষাবৃত্তির সুযোগ রয়েছে, এছাড়া 8 নম্বরে আকর্ষণীয় সারের ঔষধ এবং সংস্থার বিশেষজ্ঞ এবং ডাক্তারদের পরামর্শ সুবিধা রয়েছে, 9 নম্বরে সর্বোচ্চ সারে দেশের খাতনামা এবং ডায়াগনস্টিক সেন্টারে এবং প্যাথোলজিক্যাল টেস্ট সুবিধা রয়েছে, 10 নম্বরে সংস্থার পলিসি অনুযায়ী এবং মাঠ পর্যায়ে কর্মীদের মাসিক পারফরমেন্স ভিত্তিতে ইনসেন্টিভ সুবিধা রয়েছে। আবেদন করার শর্তাবলী ও নিয়মাবলী, আগ্রহী যোগ্য প্রার্থীদের পূর্ণাঙ্গ জীবন বৃত্তান্ত সদ্য তোলা 2 কপি রঙিন ছবি, সকল শিক্ষাগত যোগ্যতার সনদ, অভিজ্ঞতার সনদ এবং রেফারেন্স হিসাবে আত্মীয় নন এমন দুজনের ব্যক্তির নাম, পেশা, ঠিকানা, মোবাইল নম্বর সহ নিম্নলিখিত ঠিকানা আবেদন আগামী মার্চ 31, 2021 তারিখের মধ্যে পাঠাতে হবে। খামের উপর পদের নাম স্পষ্টভাবে লিখতে হবে, সংস্থার চাহিদা অনুযায়ী নিরাপত্তা নিশ্চয়তার জন্য প্রার্থীর প্রয়োজনীয় কাগজপত্র প্রদান করতে হবে, শুধুমাত্র বাছাইকৃত যোগ্য প্রার্থীদের নিয়োগ পরীক্ষার জন্য ডাকা হবে, অধ্যয়নরত ছাত্রছাত্রীদের আবেদন করার প্রয়োজন নেই, নির্বাচিত প্রার্থীদের জীবন বৃত্তান্ত, উল্লেখিত তথ্যাবলী, সংস্থার নিজস্ব প্রক্রিয়া যাচাই করা হবে, লিখিত মৌখিক পরীক্ষার তারিখ, স্থান, সময় মোবাইল SMS এর মাধ্যমে জানানো হবে। তা দর্শক, ফোন নম্বর হলো 01817031440। তা একটু দেখে নেবেন। আবেদন পাঠানোর ঠিকানা, সিনিয়র ডিরেক্টর HR ডিপার্টমেন্ট, শক্তি ফাউন্ডেশন ফর ডিসঅ্যাডভান্টেজ উইমেন, বাড়ি নম্বর #8 রোড নম্বর 1, বাড়ি নম্বর #4 রোড নম্বর 1, মেন রোড, ব্লক এ, সেকশন 11, মিরপুর, পল্লী ঢাকা 1216। তা দর্শক, বিজ্ঞপ্তি সম্পর্কে আরও বিস্তারিত জানতে ভিজিট করুন ডাব্লিউডাব্লিউ ডট তারপরে হচ্ছে
শক্তি org.bd career.com। তা দর্শক আশা করি বুঝতে পারছেন এই ছিল বিস্তারিত আলোচনা। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দেবেন, কারণ ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এছাড়া অবশ্যই শেয়ার করবেন, আপনার শেয়ারের মাধ্যমে কোনো ভাই বা বোন নিয়োগ বিজ্ঞপ্তিটি দেখে আবেদন করতে পারেন। দর্শক আজ এই পর্যন্তই, নিজে ভালো থাকবেন এবং অন্যদেরকে ভালো রাখার চেষ্টা করুন। আবারও দেখা হবে কোনো একটি সরকারি এবং বেসরকারি জব সার্কুলার নিয়ে। ততক্ষণে অপেক্ষা করুন। আল্লাহ হাফেজ।